কাতারে বাংলাদেশ অভিবাসী শ্রমিকদের সচেতনতা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। রাজধানীর শালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্টে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশী অভিবাসী শ্রমিক অ্যাসোসিয়েশন কাতার। অনুষ্ঠানে যারা প্রবাসীদের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদের পাশাপাশি গত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। রেজাউল করিম রেজুর পরিচালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাহসুদুল কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম কে এম আমিনুল হক। বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক শেখ আক্তার হোসেন, তরুণ সংগঠক সেলিম সরকার, জিসান ও সাইফুল মৃধা। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন নেপালি প্রশিক্ষক বিমল সুবেদী। তিনি প্রজেক্টরের মাধ্যমে শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সাইবার নিরাপত্তা ও ট্রাফিক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রবাসী বাংলাদেশীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিজেদের কর্মস্থলে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি জন্য বাংলাদেশ অভিবাসী শ্রমিক অ্যাসোসিয়েশন কাতারের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি।